স্টেশন বিশেষ বিশেষ গল্পের সমন্বয় সৃষ্টি আমাদের এই চ্যানেল স্টোরি স্টেশন। আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা বাদুর বিভীষিকা, গল্প পাঠে সৌরভ এবং উজ্জ্বল। শুরু হচ্ছে বাদুর বিভীষিকা। বাদুর জিনিসটা আমার মোটেই ধাঁতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানলার গড়ার দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার উপর বাঁই বাঁই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটপট শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশাহারা বোধ করি। প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আমার চাকর বিনোদকে বলি ওটাকে তার আবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেলল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কেরও ভাব মেশানো থাকে। বাদুরের চেহারাটাই আমার বরদাস্ত হয় না। না পাখি, না জানোয়ার, তারপরে ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা, এসব মিলিয়ে মনে হয় বাদুর জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার উপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে শিউরিতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কড়িকাঠের দিকে চেয়ে দেখব সেখানেও একটি বাদুর ঝোলাওমান। এই যে রীতিমতো বাড়াবাড়ি, ওটিকে বিদায় না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলবে না। এই বাড়ির খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকার কাছ থেকে। এককালীনই শিউরিতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতায় আছেন। বলা বাহুল্য শিউরিতে এর অনেক জানাশোনা আছে, তাই আমার যখন দিন সাতেকের জন্য শিউরি যাওয়ার প্রয়োজন হল আমি তিনকড়ি কাকার কাছেই গেলাম। তিনি শুনে বললেন, শিউরি কেন, শিউরি কেন, কি করা হবে সেখানে? আমি বললাম, বাংলাদেশের প্রাচীন পোড়াইটের মন্দির সম্বন্ধে আমি গবেষণা করছি, একটা বই লেখারও ইচ্ছে আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ অবধি একটা প্রামাণ্য বই লেখেনি। ও হো, তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওইদিকে শখ। তা বেশ বেশ, কিন্তু শুধু শিউরি কেন, ওরকম মন্দির তো বীরভূমে অনেক রয়েছে। সুরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীর সিংহপুর, এইসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে। তবে সেসব কি এত ভালো যে সেই নিয়ে বই লেখা যায়? যাই হোক, তিনকড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায়। পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো? আমার পেশেন্ট থাকতো বাড়িতে, এখন কলকাতায় চলে এসেছে। তবে যতদূর জানি দারোয়ান গোছের একটা লোক সেখানে দেখাশোনা করবার জন্য থাকে। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধা হবে না, পয়সা করিও লাগবে না, কারণ পেশেন্টটিকে আমি একেবারে জমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম তিনবার। দিন সাতেকের জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে, আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হবে। হলোও তাই, কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, কি নাম হে তোমার? মধুসূদন। বেশ, তা মধুসূদন, এই বাদুর বাবা যে কি বরাবরই এই ঘরে বসবাস করেন, নাকি আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন? আগে তা তো খেয়াল করে কি বাবু, এ ঘর তো বন্ধই থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে। কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। ও আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্ধ্যে হলে আপনিই চলে যাবে। তা না হয় হলো, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি? আর আসবে না, আর কি আসে
এ তো আর বাসা বাঁধি দিছে আসবে, রাত্রে কোনো সময় হয়তো হস করে ঢুকে পড়েছে, দিনের বেলায় তো চোখে দেখতে পায় না, তাই বেরোতে পারিনি। চাটা খেয়ে বাড়ির সামনের বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে, সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান, গুঁড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তর ধানক্ষেত দেখা যায়, পশ্চিম দিকে একটা বাঁশঝাড়ের উপর দিয়ে একটা গির্জার চূড়ও দেখা যায়। সিউড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা, রোদটা পড়লে একটু ওদিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম। কাল থেকে আবার কাজ শুরু করতে হবে। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশেপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত 35 পোড়া ইটের মন্দির আছে। আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম, এইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে, ইটের আয়ু আর কতদিন, এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে। আমার রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখি 5:30, গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হলো। আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে সনসন শব্দ করে কি যেন একটা উড়ে আমবাগানের দিকে চলে গেল। শোয়ার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটা আর নেই। যাক, বাঁচা গেল, সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে, হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যেতে পারে। বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল, সেগুলো সম্পর্কে লেখার কাজটা সিউড়িতে থাকতে থাকতেই আরম্ভ করবো ভেবেছিলাম। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এসবই আমার বড় ভালো লাগে, তবে সিউড়িতে আমার এই প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসেনি, তবু এই সন্ধ্যাটায় লাল গির্জার আশপাশটা ভারী মনোরম লাগলো। হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিমের আরও খানিকটা পথ এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা, দূর থেকে কারোর বাগান বলে মনে হয়, একটা লোহার গেটও রয়েছে বলে মনে হয়। আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান্তিরিশে খ্রিশ্চানদের কবর রয়েছে গোরস্থানটায়, কোনোটির উপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ, আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। এগুলি যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই, স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটাতে অসত্যের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল, ভেতরে ঢুকে ফলকের উপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। একটায় দেখলাম সন 1793, আর একটায় 1788। সবই সাহেবদের কবর, ইংরেজ রাজত্বের গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সে মৃত্যু হয়েছে। একটা ফলকের লেখা একটু স্পষ্ট আছে দেখে আমার টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব, এমন সময় আমার পিছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটা মাঝবয়সী বেঁটে গোছের লোক 10-12 দূরে দাঁড়িয়ে আমার দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো আলপাকার কোট, একটা ছাই রঙের প্যান্টলুন, আর হাতে একটা তালি দেওয়া ছাতা। আপনি বাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলাম, এটা সে জানল কী করে? আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন, ভাবছেন কী করে জানলুম? খুবই সোজা, আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুরটিকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিলেন, তখন আমি কাছাকাছিই ছিল। ও, তাই বলুন। ভদ্রলোক এবার আমাকে নমস্কার করলেন। আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি, আমাদের চার পুরুষের বাসে সিউড়িতে, খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা এই গির্জার গোরস্থানের আশপাশটায় ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে।
অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটিকে। এমনিতে নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন মিহি অথচ রীতিমতো কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। টর্চের বোতামটা টিপে দেখি সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপখোপ থাকলে তো দেখতে পাবো না। ভদ্রলোক বললেন, আপনি টর্চের জন্য চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরার অভ্যেস আছে আমার, ভালোই দেখতে পাই। সাবধান, সামনে একটা গর্ত আছে কিন্তু। ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাঁদিকে সরিয়ে দিলেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? সংক্ষেপে বললুম, জানি। ভ্যাম্পায়ার কে না জানে, রক্তচোষা বাদুড়কে বলে ভ্যাম্পায়ার ব্যাট। ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে এ বাদুর আছে কিনা জানি না, তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি। শুধু বাদুর কেন, বিদেশি ভূতের গল্পে বইয়ে পড়েছি মাঝরাত্রে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়, তাদেরও বলে ভ্যাম্পায়ার। কাউন্ট ড্রাকুলার রোমহর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি। আমার বিরক্তি লাগলো এটা ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন। এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ। আমবাগানের পাশটা কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলাম। আছেন তো কদিন? বললুম, দিন সাতেক। মনে মনে বললুম, তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুরের উৎপাত যেমন অসহ্য, বাদুর সম্পর্কে আলোচনা তেমনই অতৃপ্তকর। অনেক অন্য বিষয়ে চিন্তা করার আছে। বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দেখলাম ভদ্রলোক অন্ধকার আমবাগানটার ভিতরে অদৃশ্য হয়ে গেল। বনের পিছনের ধান ক্ষেতের দিক থেকে তখন শিয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে। আশ্বিন মাস, তাও যেন কেমন গুমোট করে রয়েছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ এপাশ করে ভাবলুম, বাদুরের ভয়ে জানলা দরজা বন্ধ করে রেখেছিলাম, সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে। কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না। বাদুরের জন্য নয়, দারোয়ান বাবুজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে। কিন্তু এইসব মফস্বল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতো দফা রফা করে দিয়ে যায়। এই অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়েছে, তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকে জানলাটা খুলে দিলাম। দেখলুম বেশ ছিড়ছিড় করে হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলুম জানলার গরাদে মুখ লাগিয়ে সন্ধ্যেবেলার সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছেন। তার চোখ দুটো জলজলে সবুজ, আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো। তারপর দেখলুম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গরাদ ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন। ভদ্রলোকের পায়ের শব্দে যেন আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে। কি বিদ্ঘুটে স্বপ্ন রে বাবা। বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাত দিয়ে বললুম চা দিয়ে যেতে। এ মধুসূদন, চা দাও। সকাল সকাল চা খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধা হবে। মধুসূদন বারান্দার বেতের টেবিলে চা রেখে চলে যাবার সময় লক্ষ্য করলুম তাকে যেন বিষণ্ণ দেখাচ্ছে। বললুম,
কি হলো মধুসূদন, শরীর খারাপ নাকি, না রাতে ঘুম হয়নি? না বাবু, আমার কিছু হয়নি, হয়েছে আমার বাসুরটার। কি হলো আবার? কাল রাত্রে সাপের কামড় খেয়ে মরে গেছে। সে কি মরেই গেল? আগে তার মরবে না, এই সবে সাইদ্ধিনের বাসুর, গলার কাজটাই সবল মেরেছে, কি জানি গোখরো নাকি। মনটা কেমন জানি খচ করে উঠল। গলার কাছে, গলায় সবল, কালি যেন। হঠাৎ মনে পড়ে গেল, ভ্যাম্পায়ার ব্যাট, জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত চুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু পরক্ষণে মনে হলো, সাপের সবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্য কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে, তাহলে গলায় ছোবল লাগাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো দু একটা কথা বলে কাজে তোড়জোড় করব বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনা থেকেই কড়িকাটের দিকে চলে গেল। কালকের সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। ওই জানলাটা খোলাতেই এই সব কাণ্ড হয়েছে, ভুলটা আমারই। মনে মনে স্থির করলাম, আজ রাত্রে যত গুমটি হোক না কেন, দরজা জানলা সব বন্ধ করেই রেখে দেব। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশী শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ে কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে বাসে করে ফিরে শিউড়ি এসে যখন পৌঁছালাম, তখন 4:30। বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার পাশ দিয়েই। সারাদিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম, তাই গোরস্থানের বাইরে সজনে গাছের নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলাম। পরের মুহূর্তেই মনে হলো, লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব সুবিধে হয়, কিন্তু সে আর হবার জন্যেই। মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি, অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন। রাত্রি ঘুম হয়েছিল ভালো? আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম, কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বাতিক জানেন, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না, দিনের বেলাটা কষে ঘুমিয়ে আর সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়াই। এই ঘোড়ায় যে কি আনন্দ, আপনাকে কি করে বোঝাব। এই গোরস্থানের ভিতরে এবং আশেপাশে কত দেখবার ও শুনবার জিনিস আছে, তা আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায়? কেউ চায় না, সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল কি হলো জানেন? এই এই বেরোনোর রহস্য সকলের জানা নেই, সেই শোকে তারা কেউ কাঁধে, কেউ গুমায়, কেউ ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাত্রিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, শেয়ালেরা যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন দেখে দেখে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, এইসব মাটির নিচের কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই ওই যা বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুই খুব ভালো, ঠিক
বাদুরের মতো। মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হচ্ছে না। কদিনের বাসিন্দা ইনি, কী করেন ভদ্রলোক, কোথায় এর বাড়ি? আমার পিছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন, আমি আমি সকলের সঙ্গে বিশেষ একটা ইয়েসে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি এবার আর রাগ সামলাতে পারলাম না, হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বললুম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি এখানে, বিস্তর কাজ রয়েছে আমার, আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুষড়ে পড়লেন, তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি, আর আপনি এই সময়টা কাজ করেন অর্থাৎ দিনের বেলা, আমি সেই সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই, সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলুম। মধু মাথা চুলকে বললে, সগদেশ মুখুজ্জে বলে কাউকে? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বেটে খাটো মানুষ, কোট প্যান্টুলুন পরে, গায়ের রং ময়লা। হ্যাঁ হ্যাঁ। আরে তাত্তবাবু মাথা খারাপ, সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি, তা তবে এখন শুনেছি তার ম্যামও সেরেছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেক দিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখুজ্জে ছিলেন পাদ্রি সাহেব, খুব ভালো লোক, তবে তিনিও শুনেছিলুম মাতার ব্যামতেই মারা গিয়েছেন। আমি আর কথা বাড়ালাম না, কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললুম, অবশ্যই দোষটা আমারই, জানলাটা খোলা রেখেছিলাম, ওটার যে মাঝের গড়াতটা নেই সেটা খেয়াল ছিল না। মধু বলল, এক কাজ করবো বাবু, কাল ওই ফাঁকটা বন্ধ করে দেব, আজ রাস্তা বরং জানালাটা মেজানোই থাক। সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি রাত্রে খাতা খুলে সেগুলো সম্বন্ধে এক প্রস্তাব লিখে ফেললাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না, বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম। জানলার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তকতক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম। মনে মনে ভাবলাম, আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যিই হাস্যকর। স্থির করলাম হাসপাতালে জগদীশবাবুর কী চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে। মেঘ কেটে গিয়ে গুমোট ভাবটাও কেটে গিয়েছিল, তাই জানলা দরজা বন্ধ করতেও কোনো অসুবিধা লাগছিল না, বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভিতরটা ধড়াস করে উঠল। জানলাটা কখন জানি খুলে গেছে, সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে দেওয়ালে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক উপরেই বাদুরটা বন বন করে চারিদিকে পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে।
আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশের টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের উপর থেকে আমার শক্ত বাঁধাই খাতাটা তুলে নিলাম। তিন চার হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম। বাদুরটা ছিটকে গিয়ে জানলার ঘরাদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই একটা খচমচ শব্দ, মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই, বাদুরটারও চিহ্ন মাত্র নেই। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটাই কেটে গেল। এ বাদুর যে ভ্যাম্পায়ার এখনও পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই। ওই বিদ্গুটে লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আমারও মনে ওই কথা আসত? কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে, এ বাদুরকেও তারই সমগোত্রীয় বলে মনে হতো। যাই হোক, হেদমপুরের কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানের কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান, আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করতে সামনের লোকটি হেসে বললে, বোধ হয় গাছ থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে অজ্ঞান হয়েছে। বললাম, সে কি গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, ইয়ে লোক বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধ্যেবেলা এ গাছে ও গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকত, ঠিক বাদুরের মতো। Thank you.